সাবস্ক্রাইব করুন বাংলা টেক সাপোর্ট চ্যানেলকে, আর পাশে যে ঘন্টা বাটন আছে ওখানে ক্লিক করে দিন, আর আমাদের যে কোনো ভিডিও সব থেকে প্রথমে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা হোয়াটসঅ্যাপে কিছুদিন আগে একটা নতুন আপডেট পেয়েছিলাম যে ভুল করে কাউকে মেসেজ পাঠানোর পরে আবার ডিলেট করা যেত বা সেটাকে রিকল করা যেত। হ্যাঁ বন্ধুরা, আমরা সেই ক্ষেত্রে আমরা একদম নো টেনশনে থাকি, কোনো টেনশনই নেই, কেননা আমরা যে কোনো মেসেজ পাঠিয়ে আমরা আবার ডিলেট করতে পারছি। হ্যাঁ, হয়তো আপনারা এরকম ভাবছেন, কিন্তু এটা না, আপনি ডিলেট করে দিচ্ছেন তা সত্ত্বেও কিন্তু সে দেখতে পাবে সেটা কী করে। সেই জন্য আপনাদের সাবধানের জন্য জাস্ট ভিডিওটা আমি আপনাদের জন্য বানিয়েছি। আমার এক্সাম চলছিল, ওই জন্য আমি মানে ভিডিও বানাতে পারি না, এখনও চলছে, সেই জন্য জাস্ট আমি সাবধানতার জন্য এই ভিডিওটি বানাচ্ছি। কিভাবে দেখা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো, আপনারা অবশ্যই সাবধান থাকবেন, আর পারলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং আমাদের এরকম ধরনের ইনফরমেশান সব থেকে প্রথম পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো ভিডিও সব থেকে প্রথম আপনি দেখতে পান। তো বন্ধুরা, চলুন ভিডিওটি দেখে নিই। বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, কেননা তারা SMS পাঠিয়ে ডিলেট করে দেয়। তারা জানে তো ডিলেট হয়ে যাচ্ছে, SMS ডিলেট করা যায়, সেই জন্য তারা ডিলেট করে দেয়, কিন্তু জানে না যে ডিলেট করার পরেও SMS দেখা যায়। সো অবশ্যই শেয়ার করবেন এবং তাদেরকে হেল্প করবেন শেয়ার করে। সো বন্ধুরা, আমাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। আপনাকে প্লে স্টোরে গিয়ে এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে হবে। এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমি ভিডিওর নিচে দিয়ে দেবো, ওখান থেকে আপনি ডিরেক্ট প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন। খুব নতুন অ্যাপ্লিকেশন, দেখুন 10,000 মানুষ সবথেকে ডাউনলোড করেছে, খুবই নতুন অ্যাপ্লিকেশন। ওকে, এবারে দেখুন এই অ্যাপ্লিকেশনটা কী করতে হবে, ওপেন করতে হবে। ইনস্টল করে ওপেন করবেন, করার পরে এই অ্যাডভান্স হিস্টোরিতে ক্লিক করবেন। অ্যাডভান্স হিস্টোরিতে ক্লিক করার পরে আপনাকে কিছু পারমিশন চাইবে, আপনার কাছে পারমিশনটা এনেবেল করে দেবেন। ওকে, এবার আমি ফর এক্সাম্পল একটা SMS পাঠিয়ে দেখিয়ে দিচ্ছি আমার মোবাইলে। আমি এখানে লিখব আমার চ্যানেলের নামই লিখি, সরি, এখানে যাই হোক কিছু একটা লিখে দিচ্ছি। ওকে, লাস্টে আমি ইমরান লিখে দেবো, ইমরান। ওকে, আমি ইমরান এরকম লিখে দিলাম। আমি জাস্ট SMS সেন্ড করছি, আপনি দেখতে পাচ্ছেন অন্য নাম্বার থেকে আমি SMS সেন্ড করলাম। ওকে, ওপেন করলাম আমি SMS এখন দেখলাম না, কিন্তু আমি SMS এখনও দেখিনি। আমি জাস্ট এখান থেকে SMS ডিলেট করে দেবো, রিকল করে নেব, ডিলেট। আপনি দেখবেন এখানে, দেখুন দিস মেসেজ ওয়াজ ডিলেটেড, এখানে চলে আসছে দিস মেসেজ ওয়াজ ডিলেটেড। আপনি দেখতে পাচ্ছেন 2:25-এ, এখানে ভালো করে দেখবেন 2:25-এ আমি মেসেজটা ডিলেট করেছি। এবার চলুন নোটিফিকেশন, ওখানে এই দেখুন এই অ্যাপ্লিকেশনটায় আসলেন। আসার পরে এই যে কোনায় অ্যাডভান্স হিস্টোরি এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে আপনি দেখতে পাচ্ছেন দিস মেসেজ ওয়াজ ডিলেটেড, এই যে 2:26, এই দেখুন 2:26 আপনি দেখতে পাচ্ছেন মেসেজটা ডিলেট হয়েছে, আমার নোটিফিকেশানে দেখিয়ে দিচ্ছে। এবার কী মেসেজ ডিলেট হয়েছে সেটা নিচে দেখুন, 2:25, এই দেখুন ইমরান, এই দেখুন এটা এসে ইমরান চলে এসেছে, এই দেখুন। ওকে, আপনি দেখতে পাচ্ছেন এখানে আরেকটা SMS পাঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, আরেকটা SMS পাঠাচ্ছি, দেখুন আমি আমার চ্যানেলের নাম লিখছি, টেক সাপোর্ট, বাংলা টেক সাপোর্ট। ওকে, আমি পাঠালাম SMS পাঠালাম, দেখুন হোয়াটসঅ্যাপে SMS চলে আসছে। আমি জাস্ট ওপেন করব, ওপেন করার পরে দেখুন আমি মেসেজটা ডিলিট করে দিই। আমার দেখা হয়ে গেলে কোনো ব্যাপার না, দেখা যদি না হয়ে যায় সে যদি ডিলিট করে দেয় তাহলে, দেখুন মেসেজটা ডিলিট হয়ে গেছে। ওকে, দেখুন মেসেজটা নেই, দিস মেসেজ ওয়াজ ডিলিটেড 26, দেখুন দিস মেসেজ ওয়াজ ডিলিটেড। ওকে, আমি ইমরান বাংলা টেক সাপোর্ট এরকম বাংলা টেক সাপোর্ট দিয়েছিলাম, আমার চ্যানেলের নাম দিয়েছিলাম। এবারে এই অ্যাডভান্স হিস্টোরি এখানে যাব, যাওয়ার পরে দেখুন দিস মেসেজ ওয়াজ ডিলিটেড 27, এই দেখুন 2:27, এই দেখুন বাংলা টেক সাপোর্ট, এই চ্যানেলের নাম চলে এসেছে এখানে। ওকে, সো বন্ধুরা, SMS পাঠালে অবশ্যই দেখানো যায়, দেখা যায় যে কী মেসেজ ডিলেট করেছে, অবশ্যই দেখা যায়। তো আপনারা ভাববেন না যে মেসেজ দেখা যায় না, বিন্দাস আমরা SMS করেই যাবো, ঠিক আছে? সো মেসেজ আপনি দেখতে পাবেন। সরি, একটা কল এসেছিল বলে আমি স্ক্রিনটা ব্লার করে দিয়েছি, সো অবশ্যই কিছু মনে করবেন না। সো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আপনার শেয়ার করা দরকার, সবাইকে শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দেবেন এবং সাবধান থাকবেন। দেখা যাক হোয়াটসঅ্যাপ কবে এই ফিচার্সটা আপডেট করে আবার নতুনভাবে এ করে। সো বন্ধুরা, আশা করছি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন, যদি না বুঝতে পারেন সো অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, নিচে পেয়ে যাবেন ভিডিওর নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, কন্ট্যাক্ট করবেন। এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার বেশি বেশি করে শেয়ার করবেন,
এবং এরকম ধরনের আগামীতে আরও ভালো ভালো টেক ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে যে বেল আইকন আছে ক্লিক করে দেবেন, যাতে আমাদের যে কোনো নতুন ভিডিও সব থেকে প্রথমে আপনি দেখতে পান। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।